হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দিচ্ছ কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ে যে দু হাজার চব্বিশ সালে তোমাদের ফর্মটি ফিল আপ করবে আইটিআইএ তো যে সমস্ত ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করার উদ্দেশ্য বলছি যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক দিচ্ছ তোমরা সেই সমস্ত ক্যান্ডিডেটে কত তারিখ থেকে অ্যাপ্লাইটি স্টার্ট হবে এবং তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট আসতে তো প্রচুর লেট হবে তো কত তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট হবে অ্যাপ্লাই করা শুরু থেকে শেষ অবধি বিস্তারিত দেখবে ভিডিওটি স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে তো এখানে প্রথমত তোমাদের দু হাজার চব্বিশ সালে যে মার্চ মাসের প্রথম তারিখ থেকে বা ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে তো যে সমস্ত স্টুডেন্ট দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক দিচ্ছ বা অনেক ছেলে মেয়ে থাকবে যারা অন্য সালে দু হাজার কুড়ি বাইশ একুশ ইত্যাদি সালে উচ্চ মাধ্যমিক দিয়েছ সেই সমস্ত স্টুডেন্টদের কি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো দু হাজার কুড়ি বাইশে যে সমস্ত অটো অটো পাস হয়েছো সেই সমস্ত স্টুডেন্টদের বলছি তাদের কী হবে না সমস্ত যে সিলেকশন বেসটি সেটি কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার বেশি হবে তো এখানে অ্যাপ্লাই করাটি তোমাদের শুরু করে এবং শেষ অবধি দেখবে দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লাই হয়ে থাকে একটা হচ্ছে ই ক্যাটাগরি একটা হচ্ছে এম ক্যাটাগরি ই ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কী আছে না এইট পাস মিনিমাম কোয়ালিফিকেশন এবং তোমাদের এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু কী আছে না মাধ্যমিক ম্যাট্রিকুলেশন পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু তোমাদের কন্যাশ্রীদের ক্ষেত্রে একশো টাকা এবং জেনারেল এসসি এস টি অফিসের ক্ষেত্রে কিন্তু তোমাদের দুশো টাকা কিন্তু ফিজ লাগবে অল ক্যাটাগরি এবং তোমাদের সিট রিজার্ভেশান মহিলাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং শিডিউল কাস্টদের ক্ষেত্রে এস সিদের ক্ষেত্রে টোয়েন্টি টু পার্সেন্ট এবং শিডিউল এস টিদের ক্ষেত্রে শিডিউল টাকা সিক্স পার্সেন্ট এবং ও বিসিদের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট এবং ফিজিক্যালি চ্যালেঞ্জার্ডের ক্ষেত্রে চার পার্সেন্ট কিন্তু সিট কিন্তু রিজার্ভেশন থাকবে বাকি সিট কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে তো এই হচ্ছে সিট রিজার্ভেশন এবং তোমাদের মাধ্যমিকের যে নাম্বার বেসিস সাপোজ ধরো দু সালে মার্চ মাসে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এবং তোমরা ফেব্রুয়ারি মাসে তোমরা পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে ওভিয়াসলি তোমাদের মার্চ এপ্রিল মাস করে তোমাদের কিন্তু সার্টিফিকেট বা যে নাম্বার সেটি কিন্তু পাবলিশ হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হবে দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু ডেটটি কিন্তু এক্সটেন্ড করা অর্থাৎ বাড়ানো হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দু হাজার চব্বিশ সালে ছেলে মেয়েদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয় এটা কিন্তু প্রতি বছর হয়ে আসছে আজকে নয় এবং তোমাদের যে অ্যাডমিশন সময় যে সমস্ত ফিজ স্ট্রাকচার সেগুলিও রয়েছে সেগুলি আমি রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের কোথায় কি করতে হবে এবং ডকুমেন্টেশনে বলতে গেলে অ্যাপ্লাই করার সময় তোমাদের এটি কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই হবে আগে কি হতো না অফলাইন হতো কিন্তু অফলাইনটি বন্ধ হয়ে অনলাইন মোডে হয়ে গেছে এখন সব ক্ষেত্রে কিন্তু সব যে সমস্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন অবধি কিন্তু তোমাদের অনলাইন বেসেই কিন্তু হয়ে থাকবে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কলেজ যেতে হবে যে কলেজে রিপ্রেজেন্টেটিভ যে কলেজে তোমরা চান্স পাবে তো তোমাদের এখানে মার্চ মাস থেকে কিন্তু অ্যাপ্লাইটি স্টার্ট হবে এবং তোমাদের জুন জুলাই অবধি কিন্তু মে জুন অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের শেষ থাকবে এবং তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে ছেলে মেয়ে রয়েছো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে তোমাদের কোন ডিস্ট্রিক্টে কোন কোন কলেজগুলি রয়েছে বা কমেন্ট করে জানাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো তাহলে কি পরবর্তী আপডেট তোমাদের যে ডিস্ট্রিক্টে যখন কত ভ্যাকেন্সি আছে না রয়েছে কতগুলি ভালো ভালো কলেজ রয়েছে সেই রিলেটেড আপডেটও কিন্তু পেয়ে যাবে এবং সেই সমস্ত ডিস্ট্রিক্টে কতদূর র্যাঙ্ক অবধি মেয়েরা চান্স পেয়ে থাকে সেই ব্যাপারে বিস্তারিত কিন্তু আমি কিন্তু বলবো তো তোমরা যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই সমস্ত ডিস্ট্রিক্টের নামটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে পরবর্তী যে সমস্ত আপডেটগুলি আসবে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে তো আজকে এই পর্যন্তই